কি যাস না? এর আগের ভিডিও দিয়েছিলাম সায়েন্স সিটি, সায়েন্স সিটি থেকে এখন আমরা যাচ্ছি দীঘা ঢেউসাগর, মানে ওটা দীঘারই সায়েন্স সিটি, আমরা দীঘায় আছি। এটা এখন ঢেউসাগর যাচ্ছি, যে চলো ঢেউসাগরের ভেতরে চলো, সেখানে দেখতে পারবে কী অপরূপ দৃশ্য, দেখার মতো, না দেখলে মিস করবে। এই দেখো, এটা সামনের গেট, হাওয়াই মিঠাই এগুলো একটু রং বেরং করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে আমাদের টিকিট, গেটের সামনে টিকিট করে এই দেখো টয় ট্রেনে চলে আসলাম। আমরা নেমে পড়েছি টয় ট্রেন থেকে, এই টয় ট্রেনে আমরা এসেছি। এই যে টয় ট্রেন একদম ওই সামনে থেকে অনেকটা ভেতরে, ওই জন্য 10 টাকা করে টিকিট গেটে ঢুকতে নেয়, আর টয় ট্রেনে 10 টাকা। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ঢেউসাগর এই পার্কটা তৈরি করেছে, বিশাল বড় পার্ক। এটা পুরো ঝাউবন, মানে ঝাউবনটার ভেতরেই এটা পার্কটা তৈরি করেছে, অনেকটা এরিয়া নেই। তো আমরা পুরো এরিয়াটা ঘুরতে পারিনি, কেননা সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা এখানে এসেছি 5:30 বেজে গেছে, কেননা গরমকাল তো দিনের বেলা আসা যায় না, প্রচণ্ড রৌদ্র আর গরম। যদিও বা সমুদ্রের হাওয়া আছে, কিন্তু এতটাই গরম এখন, এখন আসা যায় না। শীতকালে খুবই ভালো লাগবে, যারা মনে করবে আসবে দীঘায়, আসো যারা, তারা ঢেউসাগরটা অন্তত আসবে। নিউ দীঘা থেকে একদমই কাছে ঢেউসাগর, সায়েন্স সিটির কাছেই একদম ঢেউসাগর, সায়েন্স সিটি থেকে হেঁটে আসা যায়। আমরা একটু আলো আছে বলে বেশ সবাই একটু ফটো তুলে নিচ্ছি। এবার সমুদ্রের ধারে যাব, ওখানে বেশি কথা বলা যাবে না, এই কারণে তোমরা উপভোগ করবে প্রচুর হাওয়া। হ্যাঁ, আমি বেশি কথা বলতে পারবো না। ওখানে এত সুন্দর একটা ময়ূরপঙ্খী জাহাজ বানিয়েছে, সেটা তোমরা না দেখলে মিস করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে তবেই ভালো লাগবে। এটা পার্কের ভেতরে ভিডিওটা মানে করেছি, বিশাল এরিয়া নিয়ে, কিন্তু আমরা সম্পূর্ণ এরিয়া ভিডিও করতে পারিনি, কেননা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, সমুদ্রের ধারটা পুরো অন্ধকার হয়ে আসছে, সেটা দেখার জন্য আর এসেছি। পার্কটাও ঘুরতে তো খুবই ভালো লাগছে, কিন্তু গরমকাল তো দিনের বেলায় আসলে পরে ঘুরতে পারবো না। শীতকালে এখানে খুব ভালো লাগবে, মানে এই পার্কে, আর দিনের বেলায় সমুদ্রের ধারে রোদে তো খুবই ভালো লাগবে, এখনো খুব ভালো লাগছে। একদম সুন্দর টয় ট্রেন। আবার বাইরেও যাওয়া যায় টয় ট্রেন করে। এবার আমরা আস্তে আস্তে সমুদ্রের ধারে যাব, তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। সমুদ্র উপভোগ করো। কি সুন্দর লাইটিং ঢেউসাগরের, এই যে লাইটিং, আর এদিকে হলো সমুদ্র, কি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। জোড়া যাচ্ছে এদিকে ঝাউবন, এদিকে দেখো ঝাউবন, ময়ূরপঙ্খী ট্যাচুটা এত সুন্দর বানিয়েছে, সত্যি দেখার মতো, মানে তোমরা আসবে ঢেউসাগরে অন্তত এগুলো দেখবে, কি ভালো লাগবে। আচ্ছা,
এবার সমুদ্র ধারে চলে আসলাম, এটা উপভোগ করো। কি এটা ঝাউবন, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ঝাউবন। এবার আমরা ঢেউসাগর থেকে এবার যাচ্ছি বড় রাস্তায়, বড় রাস্তায় যে অরিশা বসে পড়েছে, টায়ার্ড লাগছে, তাই তো? অনেকক্ষণ বেরিয়েছি আজকে আমরা হোটেল থেকে। চল 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 চলো 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 চলো। এটা সম্পূর্ণই ঝাউবন, সম্পূর্ণই ঝাউবাগান, দেখা যাচ্ছে না অন্ধকার। চলো বাবু চলো 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 চলো। খুব সুন্দর হাওয়া, মানে সন্ধ্যাবেলা হাওয়াখান হাওয়াটা দারুণ পেলাম, প্রচণ্ড গরম তার মাঝে এটা পেলাম, দারুণ লাগছে। দেখ কালারিং খুব সুন্দর লাগছে, হোটেলগুলো দূর থেকে এত সুন্দর হোটেলগুলো লাগছে না, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। দেখো অন্ধকারের মধ্যেই হোটেলগুলো, ঢেউ বাংলা, আর ঢেউ বাংলা না তো ঢেউ সাগর, আমাদের সরকারের সরকারি জিনিস এটা, খুব সুন্দর না? এখানে হোটেল হয়েছে, এগুলো হোটেল, এটা সরকারি কিছু না, মানে ঢেউ সাগরে এই জিনিসগুলো, এই হোটেলগুলো তৈরি হচ্ছে। এত সুন্দর লাইটিংটা দিয়েছে, খুব ভালো লাগলো। আমরা এই এখন তো ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি। এখন রাত্রে তো সমুদ্রের দিকটা অতটা ঠিকঠাক বোঝা গেল না। এই হলো ঢেউ সাগর, কত বড় বড় হোটেল, আর কি সুন্দর জায়গা তৈরি হয়েছে, ভাবা যায় না। ঢেউ সাগরটা দেখো কি বড় বড় হোটেল, একটা শহর তৈরি হয়ে গেছে। ঢেউ সাগরটা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, আর এখানে ওটা করে দিয়েছে, এখানে প্রচুর হোটেল তৈরি হয়ে গেছে। চলো এবার আমরা উঠি অটোয়, উঠে যাব নিউ দীঘা। চলো অটোয় বসে পড়লাম, এবার যাচ্ছি আমরা নিউ দীঘা। এর পরবর্তী ভিডিও নিউ দীঘার তোমরা দেখবে। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, শুভরাত্রি।